সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার আলেয়া পারভিন, বিজ্ঞান বিষয়ের শিক্ষক। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে বিজ্ঞানের তোমাদের এটা হচ্ছে সপ্তম ক্লাস, আজকে হচ্ছে ক্লাস নং 7। আমার নাম হচ্ছে খন্দকার আলেয়া পারভিন, আমার FB হচ্ছে খন্দকার আলেয়া পারভিন, এটা দিয়েই আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। 23 তারিখ কোনো SW থাকবে না আজকের আলোচনার উপর। শিক্ষার্থীরা, তাহলে আজকে বিজ্ঞানের 7 নং ক্লাস আজকে আমরা পড়ব, আমরা তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর এই 7 নং ক্লাসের অধ্যায় 6 নিয়ে। তো অধ্যায় 6-এর আমরা পার্ট 1 থেকে 2, যে পদার্থের গঠন যে টপিক্সটা আছে এটা নিয়ে আজকে আলোচনা করব। পার্ট 1 থেকে 2-এর মধ্যে যা আছে এটার সারমর্মটা হচ্ছে, এখানে আমরা কতগুলা জ্ঞানমূলক প্রশ্ন পাই, এখানে কোনো সৃজনশীলের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন নেই, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কতগুলো প্রশ্ন এখানে পাওয়া যায়। শিক্ষার্থীরা, আজকে আমরা এই যে অধ্যায় পার্ট 1 থেকে 2-এর মধ্যে পদার্থের গঠন যে আলোচনা করা হবে, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আমাদের চারপাশে অনেক রকম পদার্থ দেখতে পাই। কী কী দেখতে পাই? দেখো, ঘুম থেকে উঠেই আমরা হাত মুখ ধোয়ার জন্য পানি ব্যবহার করি, এই পানিও একটা পদার্থ। একইভাবে চক, চিনি, লবণ, লোহা, তামা, এই সব কিছুই একটা পদার্থ। এখন এইসব পদার্থ কী দিয়ে গঠিত? আমাদের আজকে আলোচনার বিষয়ই হচ্ছে এটা, যে এই পদার্থগুলো কী দিয়ে গঠিত। পদার্থের ভিন্নতার কারণ হলো এদের গঠন। এক একটা পদার্থের গঠন এক এক রকম বলে তারা দেখতেও ভিন্ন রকম হয়, এবং এদের ধর্মও কিন্তু ভিন্ন রকম হয়। সেই কারণে ধর্ম অনুযায়ী তারা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। এখন আমাদের বহুল ব্যবহৃত কয়েকটা পদার্থের গঠন নিয়ে আমরা কথা বলি, যেমন লোহা, তামা। হ্যাঁ, আমরা যে লোহা বিভিন্ন কাজে ব্যবহার করি এটা মূলত ছোটো ছোটো লোহার কণা দিয়েই গঠিত। আবার তামার ক্ষেত্রেও ছোটো ছোটো তামার কণা দিয়েই গঠিত। এখন এই লোহাকে ভাঙলে শুধু লোহারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে। হ্যাঁ, লোহাতে একটি মাত্র উপাদান বিদ্যমান। আবার তামাকে ভাঙলে শুধু তামারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে, এবং এতেও একটা মাত্র উপাদানই বিদ্যমান। এইভাবেই এই যে লোহা ও তামার মতো যেই সকল পদার্থ একটা মাত্র উপাদান দিয়ে তৈরি, তাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ। শিক্ষার্থী, দেখো, আমি এই প্রশ্নটি এখানে দিয়েছি, মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কী বুঝো? উত্তরটা কী দিয়েছি? যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে। এই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন লোহাকে ভাঙলে শুধু লোহারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে, তামাকে ভাঙলে তামার ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে। এরপরে কী আছে? যৌগিক পদার্থ। যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দিয়ে তৈরি তাদেরকে আমরা বলবো যৌগিক পদার্থ। এসব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। যেমন এই যে সব প্রথমেই বললাম, আমরা প্রতিদিন বিভিন্ন পদার্থের সাথে পরিচিত হই। যেমন এই যে লবণকে, অর্থাৎ লবণের রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটাকে যদি ভাঙি তাহলে সোডিয়াম ও ক্লোরিন নামক দুইটা ভিন্ন উপাদান পাওয়া যাবে। আমরা কিন্তু বলেছিলাম যৌগিক পদার্থ হচ্ছে একের অধিক ভিন্নধর্মী উপাদান, তাহলে এখানে দুইটা উপাদান পাওয়া যাচ্ছে, এটাকে আমরা বলছি যৌগিক পদার্থ। এরপরে এই পার্ট 1 এবং 2-এর মধ্যে আমাদের আরেকটা টপিক হচ্ছে মরিচা। দেখো, মরিচাটা কি? লোহা বায়ুর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে লালচে বাদামি বর্ণের যে আর্দ্র আয়রন অক্সাইডের আস্তরণ তৈরি করে তাকে মরিচা বলে। আমরা মরিচা কি এই সংজ্ঞাটা যদি আমাদের জ্ঞানমূলকে আসে তাহলে আমরা এই সংজ্ঞাটাই দিব। এরপরে এই যে আমি একটু আগে বললাম যৌগিক পদার্থ, এর মধ্যে খাবার লবণের রাসায়নিক সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড, আমি এটা 3 নম্বর প্রশ্নে দিয়েছিলাম, সোডিয়াম ক্লোরাইড আমরা এভাবেই লিখব। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। এই পাঠের মধ্যে আমরা প্রথমে মৌলিক পদার্থের সংজ্ঞা পড়ব, যৌগিক পদার্থের সংজ্ঞা পড়ব, তারপর মিশ্র পদার্থের সংজ্ঞাও পড়ব। মিশ্র পদার্থটা কি? যেমন একটা গ্লাসে
আমি সামান্য পানি নিলাম, এটাতে একটু লবণ যোগ করলাম, লবণ দিয়ে এটা নাড়া দিলাম। এখন লবণ ও পানির এই মিশ্রণটা যেখানে একের অধিক পদার্থ বিদ্যমান সেটাই হচ্ছে মিশ্র পদার্থ। একইভাবে এই যে বায়ু একটা মিশ্র পদার্থ, কারণ বায়ুতে আমরা জানি নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্পসহ অন্যান্য অনেক পদার্থ থাকে। ঠিক এইভাবেই আমি বলতেছি যে প্রথমে আমরা যে পদার্থের গঠন নিয়ে আলোচনা করব বলেছিলাম এই পাঠে, এখানে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, এই তিনটা পদার্থের গঠনের সংজ্ঞাটা আমরা জানলাম, উদাহরণটাও জানলাম। তারপর এখানে আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে মরিচা। তাহলে দেখো এই যে এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন হয়, বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? কারণ কি, এই যে একটু আগে আমি বললাম বায়ুতে এক ধরনের, বায়ুতে বিভিন্ন রকম পদার্থ মিশ্রণ থাকে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, এই সব ধরনের মৌলিক এবং যৌগিক পদার্থ বায়ুতে মিশ্রিত থাকে, এই জন্যই বায়ুকে মিশ্র পদার্থ বলা হয়। দেখো যে পদার্থ একের অধিক পদার্থ বিদ্যমান থাকে তাকে মিশ্র পদার্থ বলে। বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এখানে অনেকগুলো পদার্থ অর্থাৎ বিভিন্ন মৌলিক ও যৌগিক পদার্থ থাকে, এজন্যই বায়ুকে মিশ্র পদার্থ বলা হয়। এরপরে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা লবণ, চিনি, তামা, লোহা প্রতিদিন সকালে আমরা বিভিন্ন পদার্থের সাথে পরিচিত হই, যেমন চিনি। চিনিকে ভাঙলে শেষ পর্যন্ত কী পাওয়া যাবে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা উপাদান পাওয়া যাবে। এই পাঠে আমরা শিক্ষার্থীরা এই পাঠ এক থেকে দুইয়ের মধ্যে আমরা এই যে বিষয়গুলো জানলাম, আমরা এই অধ্যায়ের যখন জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ব, আমরা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো পড়ব, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আবারও বলতেছি শিক্ষার্থীরা, মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কী বোঝো উদাহরণ সহ দিবে, মরিচা কী, খাবার লবণের রাসায়নিক সংকেত লিখো, আর বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন, এই মিশ্র পদার্থ বলা হয় কেন, এটার মধ্যেই আমি মিশ্র পদার্থের সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা আশা করি তোমরা পার্ট এক এবং দুই ভালোভাবেই বুঝতে পেরেছ, তারপরও কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকে এখানেই শেষ, আগামী দিন আবার দেখা হবে। খুদা হাফেজ।